অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল শেখ, সহকারী শিক্ষক বারেখালি মাধ্যমিক বিদ্যালয় কচুয়া বাগেরহাট। আশা করি সকলে সুস্থ থেকে বই খাতা কলম সঙ্গে নিয়ে ক্লাসের জন্য প্রস্তুত রয়েছ। আজ আমরা নবম এবং দশম শ্রেণী ইংরেজি প্রথম পত্র থেকে ইউনিট 11 লেসন 2 রিনিউয়েবল এনার্জি সোর্স 2 নবায়নযোগ্য শক্তি এর উৎস 2 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, রিডিং টেক্সট দি ফলো করি। ইন এ স্পিচ এট দ্য 19th সায়েন্স কংগ্রেস, 90তম কংগ্রেসে বিজ্ঞানীদের নিয়ে যে একটা সমাবেশ হয়েছিল, এই সমাবেশে ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড সায়েন্টিস্ট অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট মিস্টার এপিজে আবুল কালাম মেনশনড এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস। ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বিজ্ঞানী এবং ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রাক্তন সাবেক প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম উল্লেখ করেন এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ম্যানকাইন্ড ফিউচার এনার্জি ক্রাইসিস। ভবিষ্যতে এ মানুষে আমাদের যে এনার্জি অর্থাৎ শক্তি ক্রাইসিস মানে ঘাটতি যে সমস্যা, সেই বিষয়টিকে তুলে ধরেছেন। হি পয়েন্টেড আউট দ্যাট দ্য ইরা অফ উড অ্যান্ড বায়োম্যাস হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড, তিনি উল্লেখ করেন। দ্য ইরা অফ উড, ইরা অর্থাৎ যুগকে বলা হয়েছে, ইরা যুগ অর্থাৎ কাঠের যুগ, আমরা যে কাঠ দিয়ে রান্না করে বা বিভিন্ন কাজে ব্যবহার করতাম, এই যুগটা বলছে এটার যুগ শেষ, বায়োম্যাস গ্যাসের যুগ শেষ হয়ে আসছে, কাম টু অ্যান এন্ড শেষের দিকে আসতেছে, শেষ হয়ে আসতেছে। দ্য এজ অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস উড সুন বি ওভার উইথিন দ্য নেক্সট ফিউ ডিকেডস, দশক, আগামী কয়েক দশকের মধ্যে তেল গ্যাস এইটা যে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি এটা শেষ হয়ে যাবে। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস মে লিড টু এ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার বিকজ কোল বার্নিং এমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল। এখানে কি বলা হচ্ছে, ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস মে লিড টু এ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার বলতেছে। এই সেন্টেন্সে বলা হচ্ছে ম্যাসিভ বার্নিং, প্রচুর পরিমাণে ব্যাপক হারে যে আমরা কয়লা পোড়াচ্ছি, কাঠ পোড়াচ্ছি, এটাতে কি হচ্ছে, সারা পৃথিবী ব্যাপী ইকোলজিক্যাল ডিজাস্টার অর্থাৎ আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিকজ কোল বার্নিং, কারণ হচ্ছে কয়লার দহনটাতে কি হচ্ছে, এমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে ব্যাপক হারে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এই কয়লার পোড়ানোর ফলে। ইউক্রেন, ফর্মার সোভিয়েত ইউনিয়ন, চেরনোবিল ডিজাস্টার ইন 1986 হ্যাজ এক্সপোজড দ্যাট নিউক্লিয়ার এনার্জি ক্যান বি পটেনশিয়ালি ডেঞ্জারাস টু। 1886 সালে চেরনোবিল অর্থাৎ এখানে রাসায়নিক শক্তির যে স্টক বা যে আমরা স্বাভাবিকভাবে বুঝি যেখানে এটা সংরক্ষণ করা হয়, এটা ক্ষতিগ্রস্ত হয়ে এটা বাস্ট হয়ে গিয়েছিল, এটা 1886 সালে। সেটার কারণে প্রচুর পরিমাণে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই কারণে সেটাকে বলা হচ্ছে, উল্লেখ করা হয়েছে এখানে যে পটেনশিয়ালি ডেঞ্জারাস টু নিউক্লিয়ার এনার্জি, মানে রাসায়নিক যে শক্তি এটাও অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে। সো অ্যাকর্ডিং টু কালাম, সুতরাং কালামের বক্তব্যে, কালাম সাহেবের বক্তব্যে, দ্য ওয়ানলি সলিউশন দ্যাট ম্যানকাইন্ড ক্যান লুক টু ইজ দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি। তিনি বলেছেন
যে আমাদের সলিউশন অর্থাৎ সমাধান হচ্ছে আমরা কি করতে পারি সোলার এনার্জি, আমরা প্রচুর পরিমাণে সোলার এনার্জিকে ব্যবহার করতে পারি ইন ফিউচার ভবিষ্যতের জন্য, বিকজ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস ওভার আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জিস, কারণ এটাতে অন্যান্য যে রিনিউয়েবল বা নবায়নযোগ্য শক্তির উৎস রয়েছে সেগুলোর থেকে এই আমরা যদি সোলার এনার্জি ব্যবহার করি তাহলে আমাদের বাড়তি কিছু সুবিধা থাকবে। বাড়তি সুবিধা বলতে এখানে এটা দিয়ে যখন আমরা কোনো শক্তি উৎপাদন করব তখন ও বাড়তি কোনো কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে না, আবার যখন এই শক্তিকে আমরা সংরক্ষণ করে পরবর্তীতে আমরা এটা ইউজ করবো অর্থাৎ লাইট জ্বালাবো ফ্যান চালাবো তখনও এর কোনো দহন নেই বা কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে না, এ কারণে অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের রিডিং টেক্সট এ পর্যন্তই, কারণ আজকের টপিকটা একটু দীর্ঘ, সো দুইটা দিনে আমাদের এই ক্লাসটা সম্পন্ন করতে হবে। তো আগামী ক্লাসে বাকি অংশ শেষে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা সে পর্যন্ত সুস্থ থাকি ভালো থাকি সেই কামনায় আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।